আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা ঠিক এই ডায়লগটি দিয়ে প্রত্যেকটি ইউটিউবের যাত্রা শুরু করেছিল নাইম নাইম ভাইয়ের যতগুলি ভিডিও আছে তার প্রত্যেকটি ভিডিওর প্রথমে তার এই ডায়লগটি থাকতো তো যারা বাংলাদেশে এবং সারা বিশ্বের প্রবাসীদের মধ্যে যারা ইউটিউব দেখে তারা অনেকেই নাইম ভাইকে চিনে আর নাইম ভাইয়ের এই ডায়লগটির কারণে সে আরও বেশি সুপরিচিত কথা হচ্ছে আপনি যদি ভালো না লাগে তাকে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ কত বড় চমৎকার একটি কথা তো যাই হোক নাইম ভাইয়ের যতগুলি ভিডিও আমরা বিগত দিনে দেখেছি নাইম ভাই প্রচুর সম্ভাবনাময় একজন ইউটিউবার তো আছেই কিন্তু তিনি মানে প্রচুর তথ্য সংগ্রহ করে সঠিক তথ্য নিয়ে সবসময় তিনি ভিডিও বানানোর চেষ্টা করত তো যাই হোক কুত্তায় মুখ দিছে নাইম ভাইয়ের ইউটিউব চ্যানেলে কারণ হচ্ছে নাইম ভাইয়ের আগের যে ইউটিউব চ্যানেলটি ছিল সেই ইউটিউব চ্যানেলটি প্রায় আট লক্ষ তেষট্টি হাজারের মতো সাবস্ক্রাইব ছিল বিশাল বড় একটি পরিবার ছিল সেইখানে তো নাইম ভাই বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বিপক্ষে বিপক্ষে না আসলে কথা হচ্ছে সত্য কথা বলেছে কিন্তু তাদের বিপক্ষে গেছে কথাগুলি এরকম তারা মনে করতছে আমাদের বিপক্ষে কিন্তু নাইম ভাই সঠিক তথ্যগুলি খুব গভীরভাবে তুলে আনতেন সেই কারণে তার ইউটিউব চ্যানেলটার মধ্যে মানে কুত্তায় মুখ দিছে এখন একদিনেই তাকে পাঁচটি কমিউনিটি গাইডলাইন দেওয়া হয়েছে স্ট্রেক দেওয়া হয়েছে তার চ্যানেলটিকে হঠাৎ করেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো যাই হোক এখন বাইয়ের ইউটিউব চ্যানেলটি ফিরে আসার জন্য তার মুখেই শুনলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট সম্ভাবনা আছে তো এই জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট থেকে যদি তার ইউটিউব চ্যানেলটিকে ফিরে আনা সম্ভব হয় সেই জন্য আপনার মতো আমার মতো যারা বিভিন্ন ইউটিউবাররা আছি আমরা আমরা যদি ইউটিউবের যে লাইভ চ্যাট নামে একটি অপশন আছে ওইখান থেকে যদি আমরা এই চ্যানেলটিকে কেন বন্ধ করা হলো চ্যানেলটি তো খুব ভালো একটি চ্যানেল ছিল এইরকম একটি ফিডব্যাক দিতে পারি তাহলে আশা করা যায় এক সময় নাইম্বের চ্যানেলটি ফিরত আসতেও পারে তো যাই হোক বন্ধুরা কথা হচ্ছে এখন নাইম ব্যয়ের চ্যানেলটি বন্ধ হওয়ার পর আমরা কিন্তু নাইম ব্যয়ের কথা কিন্তু বন্ধ করতে পারেনি নাইম ব্যয়ের পিছনের পুরনো আরও একটি চ্যানেল আছে সেই চ্যানেল থেকে কিন্তু সে কন্টিনিউ ভিডিও দিয়েই যাচ্ছে আমাদের আমরা তার কাছ থেকে হয়তো তথ্য সংগ্রহ করে বিভিন্ন সময় আমরাও আমাদের মতো করে ভিডিও তৈরি করি যাই হোক তো এখন কথা হচ্ছে নাইম ব্যয়ের চ্যানেলটির নামে বিভিন্নজন সেম নাইম আগের চ্যানেলটি ছিল নাইম এলি এখনকার চ্যানেলটির নাম হচ্ছে নাইম এলি টু তো নাইম এলি টু নামে এখন অনেকেই ফেক চ্যানেল খুলতেছে তারও যেন সাবস্ক্রাইবার গেইন করতে পারে এই কারণে কিন্তু নাইম ভাই ওই দিনকার একটি লাইভে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি যদি আপনারা রিউজ করতে চান তাহলে করতে পারেন আমি কখনোই আপনাদেরকে স্টেক দেব না তবে স্টেক তাদেরকে দেব যারা আমার নামেই চ্যানেল খুলতেছেন আপনাদের নিজেদের চ্যানেলে আপনারা আমার ইউটিউবের ভিডিওগুলি নিয়ে আপলোড করেন কোনো সমস্যা নাই আমি কখনোই এখানে স্টেক দেব না বা বিগত দিনগুলিতে আমি দেইনি তাই আমিও অনুরোধ করতেছি আপনারা বন্ধুরা যারা নতুন করে নাইম ভাইয়ের জায়গায় দখল করতে চান নাইম ভাইয়ের মতো করে তার আপনি কথা বলতে পারবেন না নাইম ভাই তো নাইম ভাই নাইম ভাইয়ের জায়গা আসলে কেউ নিতে পারবে না তো কথা হচ্ছে আমি সেই সকল ইউটিউবারদেরকে সাবধান করে দিচ্ছি নাইম ভাইয়ের ভাষায় তিনি বলছেন যে আমার ভিডিও যারা ব্যবহার করবে আমি তাদেরকে স্ট্রেক দেব না কিন্তু যারা আমার নাম ব্যবহার করবে তাদেরকে আমি অবশ্যই স্ট্রেক দেব তো যাই হোক বন্ধুরা যারা ইউটিউবে সবসময় মানে তাজা তাজা সঠিক খবর খুঁজে পেতে চান তারা নাইম ব্যার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর নাইম ব্যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলে আপনাদের যেতে হবে আপনারা লিখবেন এন এ ওয়াই ডবল ই এম নাইম স্পেস এলি ই ডবল এল আই এলি স্পেস টু নাইম এল টু দিয়ে আপনারা সার্সে ক্লিক করবেন সার্সে যখন ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই সর্বপ্রথম যেই ওপরে যেই চ্যানেলটি আছে এটি হচ্ছে নাইম ব্যয়ের অরিজিনাল চ্যানেল আর এইটাই যে তার অরিজিনাল চ্যানেল আরও গভীরে গিয়ে বোঝার জন্য আপনারা তার চ্যানেলে ঢুকবেন তারপরে যে এইখানে দেখেন হোম ভিডিও প্লে লিস্ট তারপরে হচ্ছে কমিউনিটি তো এইখানে দেখেন এই যে অ্যাবাউট নামে চ্যানেলের পর অ্যাবাউট নামে একটি অপশান আছে আপনারা অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করার পর দেখবেন যে নাইম বাইর চ্যানেলটি খোলা হচ্ছে অক্টোবর মাসের আট তারিখের দুই সালে এই চ্যানেলটি খোলা ছিল অক্টোবরের আট তারিখে আবারও দেখে নেন অক্টোবরের আট তারিখের দুই হাজার আঠারো সাল যদি অ্যাবোটে গিয়ে যদি আপনারা এইটা দেখতে পারেন এই তারিখটা অক্টোবরের আট দুই হাজার আঠারো তাহলে আপনারা বুঝে নেবেন যে এইটাই নাইম ব্যয়ের অরিজিনাল চ্যানেল তো যাই হোক বন্ধুরা আমরা আশা করি আপনারা যারা ইউটিউবের সাথে সবসময় সংযুক্ত থাকেন তারা নাইম ব্যয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবসময় মানে সঠিক তথ্য খুঁজে পাওয়ার জন্য নাইম চ্যানেলটিকে আপনারা দেখবেন আর আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে নাইম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেব আপনারা সেইখান থেকেও ক্লিক করে নাইম ব্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা সবে ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ